বাহারি ইফতারের পসরা রাজধানীর মগবাজার এলাকার ইফতার দোকানগুলোতে। কর্মজীবী ব্যস্ত মানুষের পাশাপাশি ইফতার কিনছে এলাকাবাসী। তবে ক্রেতা সমাগম বাড়লে মানা যাচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানিরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজার এলাকা, রাস্তা জুড়ে গাড়ি, রিকশা আর মানুষের জট। মাস্ক ব্যবহার করছেন না অনেকেই। সময় গড়ানোর সাথে সাথে ভিড় বাড়ছে ইফতার দোকানগুলোতে, তবে অনেকটাই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হাঁকডাক আর বাহারি ইফতারি বিক্রিতে ব্যস্ত দোকানিরা বলছে, করোনায় এবছর দোকান খুলতে পারলেও বেচা বিক্রি কম। স্বাস্থ্যবিধি মানতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছেন বলেও জানান তারা। সরকার যেভাবে নির্দেশ দিচ্ছে এভাবে চেষ্টা করতেছে চালানোর জন্য। এখানে বিরিয়ানি আইটেম, হালিম আইটেম, ইফতার আইটেম, তিন আইটেমই সমানভাবে বিক্রি হচ্ছে। ক্রেতা, আশেপাশের বাসাবাড়ির লোকজন, এরাই, অফিস আদালত সব বন্ধ, লোক আছে, লোক দিয়ে পার্সেল পাঠাই দিই। তবে ক্রেতারা বলছেন বেশিরভাগ দোকানেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা তো স্বাস্থ্যবিধি মানার কোনো সিস্টেম না, মানুষ গিজি গিজি করতেছে এই জায়গায়। সময় স্বল্পতা আর স্বাদে ভিন্নতা আনতে দোকান থেকে ইফতার কেনা হয় বলে জানান তারা। আমি বাইরে ছিলাম, তো আমার ওয়াইফাই বাইরে ছিল, বাসায় আসতে লেট হয়েছে, এই জন্য এটা এখানে নিচ্ছি। ভেরিয়েশনের জন্য আসলে দোকানের ইফতারটা। দোকানের ইফতার স্বাদে ভিন্নতা যোগ করলেও সংগ্রহ করতে স্বাস্থ্য ঝুঁকি থাকে বলেও জানান ক্রেতারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।